বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত যখন উদ্বোধনী ওভার করার জন্য তানজিম হাসান সাকিবকে বেছে নেন, তখন অনেকের মনেই খটকা লেগেছিল। এরপর ওভার করতে এসে ইনিংসের দ্বিতীয় বলে যখন ছক্কা হজম করলেন, তখন তো সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা করার জন্য অনেকেই রেডি হয়ে বসে আছেন। এত বলার থাকতে তানজিম সাকিবকেই কেন ওপেন করতে হবে? কিন্তু এরপরেই বদলে গেল দৃশ্যপট। কি দুর্দান্ত বোলিং করলেন তানজিম, প্রথম ওভারেই ফেরালেন রেজা হ্যান্ড্রিক্সকে, গোল্ডেন ডাক মেরে ফিরে গেলেন এই ব্যাটার। তাতে তানজিম সাকিবের ডেলিভারিটা ছিল কঠিন, LBW এবং মিডল ইস্টার্ন, তাই তো আম্পায়ার আবেদন করার সাথে সাথেই আউট দিতে দেরি করেননি। কি অসাধারণ সেলিব্রেশন তার! এরপর দ্বিতীয় ওভারে এসেই ফিরিয়েছেন কুইন্টন ডি ককে, দক্ষিণ আফ্রিকার রান মেশিন যাকে বলা হয়, তাকে একেবারে তো বোল্ড করে দিলেন। দুর্দান্ত শর্ট লেন্থের ডেলিভারি ছিল, কুইন্টন ডি কক ব্যাট চালিয়েছিলেন কিন্তু ব্যাটে বলে হয়নি, উড়ে গেল স্টাম্প। তাতে 18 রানের মধ্যেই থামতে হয় কুইন্টন ডি ককে। এতে বাংলাদেশের গ্যালারি যেন ফেটে পড়বে, পুরো স্টেডিয়াম জুড়েই তানজিম তানজিম সাকিব সাকিব মুখরিত। 19 রানের মধ্যেই 2 উইকেট হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকা। কি দুর্দান্ত বোলিং দেখালেন তানজিম সাকিব, দক্ষিণ আফ্রিকাকে গুড়িয়ে দিলেন একাই। শুধু এখানেই থেমে থাকেননি এই বোলার, নিজের তৃতীয় ওভার করতে এসেই ফিরিয়েছেন ট্রিস্টান ট্রাফসকে, দুর্দান্ত ক্যাচ ধরেছেন সাকিব আল হাসান, তাতে মাত্র 23 রানের মধ্যেই দক্ষিণ আফ্রিকা হারায় 4 উইকেট, ডাক মেরে ফিরে যান ট্রিস্টান ট্রাফ। তাতে অধিনায়ক শান্তর আস্থা রেখেছেন তানজিম সাকিব, প্রথম 3 ওভার বোলিং করে মাত্র 13 রান খরচায় তুলে নিয়েছেন 3 উইকেট, অবিশ্বাস্য। সেই সাথে তাসকিন আহমেদও পেয়েছেন 1টি উইকেট, ফিরিয়েছেন এডেন মাকরামকে, একেবারে বোল্ড করে দিয়েছেন তাসকিন আহমেদ, যা ছিল সত্যি দৃষ্টিনন্দন এবং অসাধারণ। অবিশ্বাস্যভাবে দক্ষিণ আফ্রিকাকে একেবারে গুঁড়িয়ে দিয়েছে বাংলাদেশের 2 পেসার।